নিরাপত্তা জনগণের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি এখানে সিমেন্ট ক্রসিং থেকে শুরু করে বোট ক্লাব পর্যন্ত দেশের একমাত্র তেল শোধনাগার তেল ডিপোগুলো রয়েছে তো সেই ক্ষেত্রে এটাকে আমরা মনে করেছি যে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা দরকার এই কারণে কয়েক ঘন্টার জন্য ওই এলাকায় আমরা যান চলাচল বন্ধ রেখেছি ডাইভারশন দিয়েছি যারা কনসার্ন যেমন নেভি আছে এয়ারফোর্স আছে ওই ডিপিসি তেলের তাদের তারা যেতে পারবে কিন্তু না এয়ারপোর্টের যাত্রী কাঠগড় দিয়ে ডাইভারশন দিব শহর তো আর রাস্তা একেবারে বন্ধ থাকবে না বোট ক্লাবের থেকে ওপারের অংশ এয়ারপোর্ট থেকে যারা বেরোবেন তাদেরকে আমরা ওই দিক দিয়ে কার্ডগড দিয়ে পাঠিয়ে দেবো আটই ফেব্রুয়ারি কথা খুব পরিষ্কার সেটি হলো যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার জন্যে কাজ করেছি করছি আগামীতেও করব আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনটা জিনিস বিবেচনায় নিব একটি হলো কোনো নাশকতামূলক কাজ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এরকম কোনো কাজ যদি কেউ করে ক্ষেত্রে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এক বিন্দু ছাড় কাউকে দেয়া হবে না মোদ্দা কথা হলো যে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি যাতে কি না যারা অন্য কিছু করতে চায় তারা মনে করে যে তারা ছাড় পাবে না আর জনগণ যেন আশ্বস্ত হতে পারে যে তারা একটি নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থান করছেন কোনো গ্রেপ্তার নেই এটি কেউ অভিযোগ করলে ওনার মতো করে করতেই পারেন এটি একেবারেই প্রকাশ্য এবং কয়জনকে কিভাবে অ্যারেস্ট করেছি অ্যারেস্টের বিষয়টি একেবারেই পরিষ্কার যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে কোনো গণগ্রেপ্তার নেই এবং এটি হবেও না